अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আকাশ আনমিউট প্লিজ। অমিত ভাই, হ্যাপি নিউ ইয়ার, আশা করছি হ্যাপি ভালো নিউ আছেন। ইয়ার। হ্যাঁ, আমি আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনার সাথে কথা বলার জন্য কয়েকদিন ওয়েট করছিলাম। ও তাই, আচ্ছা বলুন, শুনি শুনি শুনি। আচ্ছা আচ্ছা, সেটা আসলে ওই বিশুদ্ধ ফারাজ ভাইয়ের ওই ভিডিওটা দেখার পর থেকে আপনার সাথে কথা বলার জন্য আমি ওয়েট করছিলাম, মূলত ওই যে ইউনিভার্সের শেপ বিষয়টা নিয়ে। যেমন হচ্ছে আমার সন্তানের হচ্ছে দুইটা বই আছে, অনেকগুলো বইয়ের মধ্যে দুইটা বই, একটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স, আরেকটা হচ্ছে হাউ সায়েন্স ওয়ার্কস। ওর বয়স হচ্ছে 12+। আচ্ছা, 12+। ও হচ্ছে আমার কাছাকাছি ইভলিউশনও বোঝে, এবং হচ্ছে ইভলিউশনের যে হচ্ছে ফসিল দিয়ে যে প্রুফগুলো আছে, সেই প্রুফগুলো সে হচ্ছে খুব ভালো করেই বুঝতে পারে। হ্যালো, এবং আমি শুনতে পাইনি, একটুখানি আরেকবার বলবেন, রিপিট করবেন। আপনার কাছে কাছে ইভলিউশন বোঝে এবং তারপরে আমি শুনতে পাইনি, সরি। এবং হচ্ছে ইভলিউশনের যে হচ্ছে ফসিল দিয়ে যে ইভলিউশনের প্রুফ গুলো দেয়া আছে, জেনেটিক্সও বোঝে না এখনো, ইভলিউশন ফসিল দিয়ে যে ইভলিউশনের প্রুফ গুলো আছে সে প্রুফ গুলো ও খুব ভালো করেই বোঝে। কিন্তু ওর হচ্ছে এই যে হচ্ছে আমি যেটা বললাম, হাউ সায়েন্স ওয়ার্কস অ্যান্ড এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স, এই এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্সে ইউনিভার্সের যে এক্সপানশন, সেই এক্সপানশনটা হচ্ছে আছে, এবং টাইম লাইনটা ওই গ্লাসের মতো করেই দেওয়া আছে। এখন ও আমাকে হচ্ছে, আমার বাচ্চাটা আমাকে প্রশ্ন করেছে, পাপা এটা কি করে, এরকম কি করে, এই যে টাইম লাইনটা দিয়েছে, আমি বুঝলাম টাইম লাইন 13.77 বিলিয়ন ইয়ার্স পরে হচ্ছে ইউনিভার্স এক্সপান্স হচ্ছে, কিন্তু এই গ্লাসটা এখানে, এখানে এই গ্লাসটা হচ্ছে উল্লেখ করলো কেন, বা এই গ্লাসটা হচ্ছে এই ছবিতে দিলো কেন, এটা তো আমি বুঝতে পারছি না, এবং আমি ওকে ব্যাখ্যা করতে পারিনি। আচ্ছা, ওখানে ছবিটা দেখেছেন? দেখেছেন? জি, আমি দেখেছি। দাঁড়ান, আমি একটুখানি ইয়েটা আনি। হ্যাঁ, একটুখানি ছবিটা আনি, এক সেকেন্ড, আমি ইয়েটা আনছি, জাস্ট এক সেকেন্ড। আচ্ছা দেখুন, এইখানে এটা এটা আমি উইকিপিডিয়া থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, উইকিপিডিয়ার ছবিটি আমি দেখাচ্ছি। এই দেখুন, এই উইকিপিডিয়া যে ছবিটা এখানে দেখাচ্ছে, দেখুন একদম বাঁদিকে। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, এখানে একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়েছে, ঠিক আছে, এই একদম শুরুতে, ঠিক আছে, তো এইখান থেকে ইউনিভার্সের শুরু হয়েছে। তো তারপরে এখানে যেটা মনে করা হয়, আচ্ছা আমরা কি করে জানলাম যে ইউনিভার্সে ইউনিভার্সে এরকম ছিল? তা তার আগে মনে করা হতো যে ইউনিভার্সটা স্ট্যাটিক, ইউনিভার্সটা যেমন আমরা দেখছি সেরকমই সারা অনন্তকাল ধরে এরকম ছিল, একটা ধারণা ছিল। এই ধারণার বশবর্তী হয়ে আমাদের আইনস্টাইন একটা বাজে কাজ করেছিলেন। তা তিনি যখন এই যে ফিল্ড ইকুয়েশনটা দিয়েছিলেন, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যে ইকুয়েশনটা দিয়েছিলেন, সেই ইকুয়েশনে সেখানে দেখা যাচ্ছিল যে আমাদের ইউনিভার্সটা আসলে আনস্টেবল, সেটা হয় এক্সপানশন বা সংকোচন, এরকম কিছু একটা হওয়া উচিত। তা তিনি ভাবলেন যে না, এরকম তো দেখছি না, তা তুমি তুমি তখন একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছিলেন, যদিও সেই কনস্ট্যান্টটা পরবর্তীকালে ফিরে আসে। এটাকে এটা কীভাবে ফিরে আসে সেটা পরের গল্প, কিন্তু তারপর মাঝে একটা ঝামেলা হয়। তাই ল্যামেটিয়ার, তো ল্যামেটিয়ার উনি অঙ্ককোষে, এবং অঙ্ককোষে তিনি বের করেছিলেন যে এটা এক্সপানশন হওয়া উচিত। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে হাবেল টেলিস্কোপ, যিনি হাবেল টেলিস্কোপ যার নামে, সেই ভদ্রলোক উনি প্রথমে ল কলেজের স্টুডেন্ট ছিলেন, তারপরে উনি পড়াশোনা করে তারপরে উনি এই একটা টেলিস্কোপ নিয়ে সারা দেখে 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 ওইখান থেকে তিনি উনি দেখলেন যে না, সত্যি আমাদের ইউনিভার্সটা এক্সপান্ড হচ্ছে। তিনি, ইউনিভার্স যদি এক্সপান্ড হয় তার মানে সবাই যদি সবার থেকে দূরে চলে যেতে থাকে এখন, তাহলে সবাই একসময় কাছে ছিল, তো এইখানে এই বাঁ দিকে একদম ছোট্ট একটা জায়গায়, তো এইখানে এই তার মানে এই কাছে ছিল বলতে একসময় সব কিছু এরকম একটা পয়েন্ট, মানে খুব একটা খুব একটা ক্ষুদ্র একটা জায়গায় ছিল। এইখানে কি বিগ ব্যাং সিঙ্গুলারিটি ছিল? না, হয়তো বিগ ব্যাং এর একটা সিঙ্গুলারিটি ছিল, না সেই সিঙ্গুলারিটি কেন ছিল না, বা কি কি জন্য সেই সিঙ্গুলারিটির ধারণা কিভাবে ইয়ে হয়েছে, সেই জিনিসটা এখানে সেটা আমরা পরে যাব কথাটা। তো এইখানে এটা হচ্ছে টাইম লাইন, এইখানে কি হয়েছে, মহাবিশ্বটা একটা এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা দেখাচ্ছে। এইটা হচ্ছে এখনকার আমাদের ভিজিবল মহাবিশ্ব, যদি তার পরিধি যদি হয়, ঠিক আছে, এটা যদি পরিধিটা ধরেন, প্রতি দেখুন এখানে হচ্ছে একটা গ্রাফের মতো, এই জিনিসটাকে একটা গ্রাফের মতো যদি কল্পনা করেন, তাহলে এই যে 13.77 বিলিয়ন ইয়ার্স পরে, 13.77 বিলিয়ন ইয়ার্স পরে এক্সপ্যানশন হয়ে এই পরিধিটা দাঁড়িয়েছে। হ্যাঁ, আর যখন আমাদের সময় যখন শুরু, তখন একটা বিন্দুর আকারে ছিল, একটা পয়েন্ট, একটা খুব ক্ষুদ্র একটা জায়গার মধ্যে সেটা সীমিত ছিল। তারপরে ইনফ্লেশন হয়েছে, তারপরে সেখানে ম্যাটার তৈরি হয়েছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে, তারপরে ডার্ক এজ এসেছে, তারপরে সেই সময় যে ওই যে কোয়াগ্লুন প্লাজমা এই সমস্ত জিনিসগুলো ছিল, তারপরে আস্তে আস্তে এই স্টার্স এই সমস্ত জিনিস ফর্ম হয়েছে, তারপরে মহাবিশ্বের মোটামুটি স্টেবল ছিল, আবার হঠাৎ করে এক্সপানশন শুরু হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আকাশ জি, অমিত ভাই, আমি বিষয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি বুঝেছি, এবং এই যে গ্লাসটা কি কারণে দিল সেটাও আমি, আমার কাছে ক্লিয়ার হয়েছে।
জাস্ট হচ্ছে এক্সপানশনের কারণে হচ্ছে আপনি যে পরিধিটার কথা বললেন সেই একটা একটা পরিধি দেয়া আছে, কিন্তু এটা যে হচ্ছে এই থ্রি ডাইমেনশনাল সেই সেইটা তো হচ্ছে আসলে ছবিতে ওরকম ভাবে আঁকা যায়নি। কতগুলো গ্যালাক্সি ট্যালাক্সি ছবি দেওয়া আছে, এখানে ছোট ছোট গ্যালাক্সি ছবি দেওয়া আছে, এখানে ছোট ছোট গ্যালাক্সি ছবি দেওয়া আছে, ঠিক আছে। এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ছবিটা আঁকেনি, বুঝছেন। এখানে হচ্ছে জাস্ট একটা এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে কিভাবে এক্সপ্যানশন হয়েছে, বুঝছেন। জি অর্মিতা, আমি বুঝেছি বিষয়টা। হ্যাঁ, মানে শুধুমাত্র এখানে যে পরিধিটা কিরকম ভাবে বেড়েছে সেই বিষয় সেটাই শুধু দিয়েছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আমার এই বিষয়টা একটু জানা ছিল, আপনার মাধ্যমে সবাইকে অভিনন্দন। আচ্ছা, তাহলে আমি আমি আপাতত বাইরে গিয়ে শুনছি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে, আকাশের সাথে কথা হলো।